ঈদ যাত্রায় পথে পথে ঘরমুখো মানুষের স্রোত, যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির পানে, ভাড়া গাড়ির দখলে মহাসড়ক। আমার বউ বাচ্চা মা বাবা সবাই দেশের বাড়ি, আমি একা এখানে ঈদ করব কিভাবে? ঢাকাতে এখন কাজ কাজ বাস নাই, এখন আমরা ঢাকাতে থেকে কি করব? 800 টাকা হলে যাইতে পারি, সে জায়গা তখন 3500 টাকা ভাড়া। যদি আপনি লকডাউন দিতে পারেন আপনি সেভাবে দেন, কিন্তু এভাবে দেওয়ার কোনো অর্থই হয় না। বাংলাদেশে করোনা ভাইরাসের মধ্যে এদের কাউকে বাড়ি যাওয়া ফিরাতে পারবে না। খাটগুলোতেও যাত্রী চাপ, পেরিয়ে আসলে ঝাঁপিয়ে পড়ছেন সবাই। শারীরিক অবস্থার আরো উন্নতি, বিদেশ যাওয়া নিয়ে সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বিএনপির। আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই, মত দুদক আইনজীবীর। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে পাকিস্তান আফগানিস্তান ঘুরে এসেছেন হেফাজতের কয়েকজন নেতা। বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ, সতর্ক থাকার পরামর্শ। চীনের উপহার 5 লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে বুধবার। বাণিজ্যিকভাবে দিতে প্রস্তুত হলেও অনুমোদন নিয়ে জটিলতা, জানালেন চীনা রাষ্ট্রদূত। করোনায় একদিনে আরো 38 জনের মৃত্যু। নরসিংদীর হাসপাতাল থেকে চুরি যাওয়া ছেলে নবজাতক একদিন পর উদ্ধার। 2000 টাকায় বিক্রি করা হয় অন্তঃসত্ত্বা এক নারীর কাছে। কোনো চক্র জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। এবং বাগানে থোকায় থোকায় ঝুলছে আম, জুনের প্রথম সপ্তাহেই বাজারে উঠবে চাঁপাই নবাবগঞ্জের সুস্বাদু ফল। খরায় উৎপাদন কমার শঙ্কা মালিকদের।